সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটন বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি প্রতিদিন যাই রান্নাবান্না করে আপনাদের মাঝে যতটুকু শেয়ার করা যায় শেয়ার করার চেষ্টা করি এই তো আমি আজকে রান্নাবান্না করব হচ্ছে মুরগির লেগ পিস এখানে আমি মুরগির লেগ পিসগুলো প্রতিদিনে ফুল রেসিপি শেয়ার করি আর আজকে পুরো রেসিপি শেয়ার করব না আজকে আমি কি রান্না করব তাই একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই তো আজকে আমি রান্না করেছি হচ্ছে মুরগির লেগ পিস এগুলো লেগ পিসগুলো একটু বোনা করব বাঙালি স্টাইলে মানে জাল জাল লেগ পিসগুলো জাল জাল করে বোনা করব এই তো আমি মুরগির লেগ পিসগুলো রান্নায় বসিয়ে দিয়ে এদিকে একটু রান্নার সময় যে হাড়ি পাতিলগুলো হয় তা এগুলো একটু ধুয়ে নিচ্ছি এভাবে রান্না করতে আসলে সব কাজ একসাথে করে নিলে তাহলে কাজগুলো করতেও তাড়াতাড়ি হয়ে যায় এজন্য আমি রান্না বসিয়ে হাড়ি পাতিল যাই হয় রান্নার সময় সকালে চা খাওয়ার পর অনেক পাতিল হয় বা রান্না করার সময় টুকিটাকি আমাদের মেয়েদের অনেক কিছু লাগে অনেক কিছু অপরিষ্কার হয় এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি আর এখানে আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির লেগ পিস আর সাথে একটু পেঁয়াজু বেজে নিব আর আমার তো শীতকালে ধনেপাতা দিয়ে জাল জাল করে পেঁয়াজু দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগে তাই অনেক দিন যাবৎ খেতে মন চাইছিল তো আজকে একটু পেঁয়াজু বেজে নিব এখানে আমি পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে নিয়েছি ডালগুলো তো আগেই পেস্ট করে নিয়েছিলাম আর পেঁয়াজুর মধ্যে বেশি করে দনে দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিব এদিকে তো আমার মুরগি তরকারিটা হয়ে গেছে এখন আমি পাতও বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজগুলো ভেজে নিব গরম গরম আর পেঁয়াজুতে আমি একটু গরম তেল দিয়ে দিয়েছি এভাবে গরম তেল দিলে পেঁয়াজগুলো অনেকক্ষণ মুসমুসে থাকবে এই জন্য এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করে তারপর খাওয়া দাওয়া করে নিব এই তো আমার রান্নাবান্না শেষ বাকি কাজগুলো করেও আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন আমি খাওয়া দাওয়া করে নিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এভাবে তো আমার গরম বাতের সাথে পেঁয়াজ দিয়ে খেতে অনেক মজা লাগে আর আমি দুইটা মরিচও বেজে নিয়েছি আজকের খাবারটা অনেক জমিয়ে খাওয়া হবে বাঙালি খাবার একবারে নর্মাল খাবার আশা করি সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম